कुछ तो लिखती हूँ, लिख के मिटाती हूँ मैं रात भर। ऐसे क्यों बातें खुद की ही खुद से छुपाती हूँ। आफ्टर अ लॉन्ग टाइम सीख लेते, लॉन्ग टाइम माने अनेक दिन पर, एटलिस्ट 5 ईयर हो गए। अनेक नतून नतून परिवेश संस्कार कृत, जे खराब ना भालोई। वाटर पार्कर दिक जाच्छी, ओ माय गॉड, चिकित्सा चलते से खाना आशेपाशे, माथा बैथा माथा टिपे दिच्छे। जय होक, এগুলো আসলে সিঙ্গেলদের জন্য না এইসব জায়গা। আরে জালা কি বলবো, যাই হোক সামনের দিকে যাই, ওয়াটার পার্কের দিক যাব। পরীক্ষা দিয়ে মাত্রই বের হয়েছি, আমার একজন কাছের মানুষ কল দিয়ে ডাকলো যে আসো আমরা এদিকে আসি, বের সই যাচ্ছি। যাক ভালো রাস্তা, কংক্রিট অফরোড সবই পাইলাম, মজা লাগতেছে রোড বাইক নিয়ে অফরোড, ব্যাপার না। এত ছোট ছোট ছাতা কেন, ব্যাপারটা তো সন্দেহের। যেহেতু আমরা এই জায়গাটাতে বসছিলাম 4-5 বছর আগে যখন আপুদের সাথে আসছিলাম, ওই সময় এই জায়গাটাতে বসা হয়েছে, বাদাম খাওয়া হয়েছে। এখন আমরা কিছু ভাইরাল জায়গা দেখতে পারবো, তার মধ্যে যে এটা একটা, এটার সামনে সবাই ছবি তোলে। ওয়াটার পার্ক মেইনলি ওই সাইডটাতেই মনে হয়, ওইটাই বলে সম্ভবত, আমি এত কিছু জানি না ভাই, নতুন মানুষ। রংপুরে থাকি তো অনেক দিন হইলো, 3-4 বছর, বাট এদিকটাতে আমি আসিনি, ভাবা যায় এগুলা। হোক, আসা হইলো ফাইনালি, আমার বাসায় যাওয়ার কথা বাট যাইতে পারছি না, একটু পর যাইতে হবে। ওকে আগাই, আমি একটা লস করে ফেলছি, সেটা হলো যে আমি 1 নম্বর গেটটা দিয়ে ঢুকছিলাম, চিকলি মানে মেইন গেট যেটা ছিল আর কি আগে, আমি এখানে আসি নাই আগে, দেখছি জানি না যে এটা আলাদা ওইটা আলাদা। তো আমি প্রথমে ঘুরতে ধরলাম যে হনুমানতলার গেট দিয়ে আসবো, বাট পরে মনে হলো যাবার এত দূর ঘুরবো, এখানে টিকিট কেটে এদিক দিয়েই যাই। টিকিটটা কাটলাম, এখানে এসে দেখাইলাম, পরে বলতেছে না বাবা ওইটা আলাদা এটা আলাদা, আচ্ছা অবস্থা, আবার টিকিট কাটা লাগলো, মানে 20 টাকা আমার জরিমানা। যাই হোক, ঝর্ণাটা এই যে সেই ফেমাস ঝর্ণা, এখানে
চিকলি ওয়াটার পার্কের ডেকোরেশন মোটামুটি অনেক ভালো আর অনেকটা ন্যাচারাল আর কি। এখানে সুন্দর সুন্দর বাঁশ বাঁশ দিয়ে ডেকোরেট করছে, সুন্দর, অনেক সুন্দর। এই জায়গাটা মেলা হচ্ছে, পিঠার দোকান কিছু। আসলে কিরকম হয় অল টাইম যে আমি ব্লগ করা শুরু করলে আমি শেষ করি না, মানে এন্ডিংটা দেওয়া হয় না, তো আসলে এন্ডিং দিচ্ছি। চিকলি ওয়াটার পার্ক থেকে বের হইলাম, সেই মোটামুটি ঘোরাঘুরি ভালোই। তবে এইটার সাথে ওইটার লিঙ্ক রাখাটা মনে হয় যেমন জানি লাগলাম, এইটা ওইটার লিঙ্ক না থাকা ভালো ছিল, নামটা একটু ডিফারেন্ট দিতে পারতো। নামটা কাছাকাছি ধরেন, নতুন কেউ আসলে এটা আসলে মনেই করবো তো একই একই আর কি। জাস্ট এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, জাস্ট দেখে আসলাম কোনো গাইডেন্স নেই।